আজকে ভারতের মুসলমানদের নিরাপত্তা নেই, জানের নিরাপত্তা নেই। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ভারতে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকর মন্তব্য, মধ্যপ্রাচ্যে বারবার ইসরায়েল কর্তৃক গাজা এবং লেবাননে আগ্রাসনের প্রতিবাদে আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশ, পবিত্র কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। কালামে হাকিম থেকে তেলাওয়াত করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি আরমান হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. صدق الله العظيم. সংগ্রামী সাথী বন্ধুগণ, ভারতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটাক্ষের প্রতিবাদে এবং জায়েজ রাষ্ট্র ইসরায়েলের সেই দীর্ঘ হামলা, একের পর হামলা, একের পর এক হামলা করে শিশু গণহত্যা থেকে শুরু করে বড় বড় যারা ইসলামের ভয়ক বাহক সারা বিশ্বে ইসলামকে যারা নিজে দিতে চায় আর এই ইসলামী ষড়যন্ত্রের প্রতিবাদে যারা রুখে দাঁড়িয়েছিল সেই সব নেতাদেরকে একের পর এক হত্যা করে চলছে এই জারদ রাষ্ট্র ইসরায়েল। এই হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা সত্যের ছিল, সামনেও আছে, ঠিক কিনা ভাইরা? আমরা শুধু বাংলাদেশ থেকে বলতে চাই, আপনাদের এই লেকচারদেরক হত্যাকাণ্ড বন্ধ করুন। বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে, সাথে সাথে বলতে চাই, আপনি যে দেশের যে বড় নেতা হন না কেন, আমার নেতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে একটা উক্তিও আপনার মুখে মানায় না। তিনি সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান পিতৃ ভাইরা, সর্বজন স্বীকৃত সর্বশ্রেষ্ঠ মহামানবের বিরুদ্ধে আপনি কটূক্তি করবেন, বাংলা মুসলমান বসে থাকবে, আঙ্গুল চুষবে, এটা ভাবলে আপনি ভুল করবেন, ঠিক কিনা ভাইরা? বাংলাদেশ থেকে সেই মুম্বাইয়ের বিরুদ্ধে মুম্বাইয়ের অভিমুখে লং মার্চ করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী
সাথে বন্ধুগণ, আগামী দিনের সর্ব আন্দোলনে আপনাদের শত শত অংশগ্রহণের দাবি জানিয়ে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দর্শক দেখতে পাচ্ছেন সংগ্রামী সাথে বন্ধুগণ, বিক্ষোভ প্রবেশ সমাবেশের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ নুরুজ্জামান সরকার। বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমানের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বুকে ধারণ করি, অন্তরে ধারণ করি। যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে তাদেরকে প্রভুষে উচ্চারণ করতে চাই, কোন মুসলমান সহ্য করবে না, যে কোনো অমূল্যে তাদেরকে প্রতিহত করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ধর্মবাদীরা মুসলমানদেরকে বলে সন্ত্রাসী জঙ্গি। আমরা বলতে চাই, যদি মুসলমানরা সন্ত্রাসী জঙ্গি হতো, এই ভারতীয় উপমহাদেশে শত শত বছর মুসলমান শাসকরা শাসন করেছে, যদি মুসলমানরা জঙ্গি হতো, যদি মুসলমানরা সন্ত্রাসী হতো, তোমার মতো রামগিরি কেন তোমার বাবার জন্য হতো না? আজকে বিভিন্ন ইস্যুতে দাঙ্গা লাগিয়ে এই সাম্প্রদায়িক গোষ্ঠী হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। এই গুজরাটের কাছেই মোদীর নির্দেশে শুধু গুজরাটে 30,000 মুসলমানকে শহীদ করা হয়েছিল। আমরা সকলেই জানি, আজকে স্পষ্ট করে বলতে চাই, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সুলাইমান, তোমরা তোমাদের দেশের অস্থিরতা, তোমার সরেন সিস্টার অস্থিরতা, তোমরা যদি ভিন্ন খাতে প্রভাবিত করতে চাও তাহলে ভিন্ন ইস্যু খুঁজো, মুসলমানদের গায়ে হাত দিলে সেই হাত সুস্থ থাকবে না। আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের কৃতজ্ঞ আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে ঘোষ করছি। আমার দাবি কিন্তু না।